সেলেব আড্ডায় আপনাদের স্বাগত। কোন কোন বিষয়ের পরিপ্রেক্ষিতে ছবি নির্বাচন করেন তা শেয়ার করলেন বিশিষ্ট অভিনেত্রী কোয়েল মল্লিক, শুনে নেব তার কথা। নমস্কার, আমি কোয়েল মল্লিক। আমার ভীষণই ভালো লাগে, আমার আমার অ্যাকচুয়ালি ভালো আর খারাপ ছবি আমি জানি, আমি কমার্শিয়াল আর ইন্টেলেকচুয়াল ফিল্মস আমি অত ওরমভাবে বুঝি না। আমার যদি কোনো স্ক্রিপ্ট ভালো লাগে, আমার যদি কোনো গল্প ভালো লাগে, আমার কোনো ক্যারেক্টার ভালো লাগে, তার সঙ্গে সঙ্গে দেখে নিই আমার ডিরেক্টর এবং প্রোডাকশন হাউস, যেগুলো ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। তো এই সব ক্রাইটেরিয়া যদি একসঙ্গে একটা জায়গায় পড়ে তাহলে আমি ডেফিনেটলি করব, কারণ আমি আগেও করেছি। আমার প্রথম ছবি নাটের গুরু, উপন্যাস ভিত্তিক ছবি, যে সেটা যদিও ট্রিটমেন্টটা হয়েছিল অনেকটাই কমার্শিয়ালি, কিন্তু তার পরের ছবিটাই হচ্ছে দেবীপক্ষ, যেটা একেবারেই আউট অ্যান্ড আউট সেই অর্থে অন্য ধরনের ছবি। এবং তারপরেও কিন্তু আমার ক্যারিয়ারগ্রাফে যদিও আমার কমার্শিয়াল ফিল্মস ম্যাক্সিমাম, কিন্তু আমি কখনো আমার কনসিয়াসলি আমি কখনো চেষ্টা করিনি যে আমার কমার্শিয়াল ফিল্মসের নাম্বারগুলো বেশি রাখবো, সেরকম কখনো চেষ্টা করিনি। কিন্তু হ্যাঁ, আমার কমার্শিয়াল ফিল্মস ম্যাক্সিমাম এসছেও, আমার অন্য ধরনের ছবি যে আসেনি তেমন নয়, কিন্তু অন্য ধরনের ছবিতে হয়তো কোনো একটা জায়গায় আমার আমার আমাকে নিজেকে আমার মনে হয় যে ওই ক্যারেক্টার্সগুলোর জন্য আমি খুব বেশি আমার মানে আমি অডিয়েন্স হিসেবে আমি আমার আমি মানে আই এম নট গেটিং অ্যাট্রাক্টেড টু দ্য ক্যারেক্টার। বিনোদনের একগুচ্ছ সম্ভার পেতে এখনই সাবস্ক্রাইব করুন বিনোদন প্লাস চ্যানেলটি। সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না।